তো আজকে আবার অ্যাডভান্স লেভেলের একটু কাজ দেখব পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের। তো তার জন্য আমরা কি করব, শুরুতে সেই আগের দিনের মতো স্টার্ট ক্লিক করব, সেখান থেকে অল প্রোগ্রামস থেকে এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট 2007। দেখো এখানে যে ইয়েটা আসলো সেটা হলো পাওয়ার পয়েন্টের যে প্রথম লেআউটটা, এটাই ডিফল্ট লেআউট একটা সিলেক্ট করা থাকে। তো আমরা এটা লেআউটটা চেঞ্জ করে ফেলবো এখান থেকে, এই যে লেআউট টাইটেল এন্ড কন্টেন্ট আমি আগের দিনও দেখিয়েছিলাম এটা, আজকেও যাদের মনে না আছে তারা একটু দেখে নাও। তো টাইটেল এন্ড কন্টেন্টের ভিতরে মনে করো যে আজকে আমরা যে সব কাজ শিখবো সেটার একটা লিস্টেড আমরা এখানে লিস্ট তৈরি করব। এটা ডিজাইন অ্যানিমেশন তোমরা কি দেখতে পাচ্ছ এগুলো সব? জি স্যার। আচ্ছা এই যে হোম ইনসার্ট ডিজাইন অ্যানিমেশন স্লাইড শো রিভিউ ভিউ ডেভেলপার উইন্ডো ফরম্যাট এগুলো সবই হচ্ছে কি মেনু, এই অ্যানিমেশন আলাদা একটা মেনুই আছে। তো এই অ্যানিমেশন মেনু থেকে বিভিন্ন ধরনের স্লাইড শোর ভিতরে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে ইয়ে দেয় অ্যানিমেশন গুলো দেয়। অ্যানিমেশনটা কি অনেক স্পিডে আসবে নাকি আস্তে আস্তে আসবে? এখান থেকে যে স্টাইল তোমার পছন্দ সেই একটা স্টাইল শুরুর দিকে যেহেতু আমরা এটা দিতে পারি অথবা যে এটা দিতে পারি যার কাছে যেটা ভালো লাগে, ঠিক আছে। বিভিন্ন ধরনের স্টাইল আছে এখান থেকে অ্যানিমেশন দেওয়া যায়। এখানে মনে করো তোমাদের স্কুলের নাম লেখলাম,
লেখাটার ভিতরে আমি আলাদা করে অ্যানিমেশন দিতে চাই। কি ধরনের অ্যানিমেশন? এটাকে বলা হয় তোমার হচ্ছে কাস্টম অ্যানিমেশন। তোমরা দেখো এই ডান দিকে তোমার হচ্ছে একটা লেখা আছে এই যে কাস্টম অ্যানিমেশনে, যখন আমরা ক্লিক করলাম এই যে কাস্টম অ্যানিমেশন, এখন আমরা ক্লিক ইয়ে করি নাই, তখন করার পরে এরকম কিন্তু একটা উইন্ডো আসে। এখন এই উইন্ডোর ভিতরে দেখো এখানে অ্যাড ইফেক্ট, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে দেখো অ্যাড ইফেক্ট এই এটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে এন্ট্রান্স, তুমি যদি চাও যে না লেখাটা আমি রাস্তা দেখিয়ে দিব না, এটা এন্ট্রান্স করবে বাইরে থেকে আসবে, তাহলে তুমি এখানে যতগুলো ফাংশন আছে সবগুলো তুমি ইউজ করতে পারবে। আর যদি তুমি মোশন পাথ সেট করে দিতে চাও, তুমি পাথ সেট করে দিতে পারবা, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে, কিরকম করে আসবে, ঠিক আছে? তো এন্ট্রান্স যদি দেই দেখো এখানে, মনে করো ফ্লাইং দিলাম, দেখছো লেখাটা কিরকম নিচ থেকে উপরের দিকে আসলো, ভেরি ফাস্ট না দিয়ে এটা স্লো দি, ওই দেখো নিচে থেকে লেখাটা উপরের দিকে আসতেছে, খেয়াল করছো? ফ্রম বটম না দিয়ে যদি তুমি এখানে লেফট দাও, ও যে দেখো বাম দিক থেকে আসতেছে, এখান থেকে যদি তুমি রাইট দাও তাহলে দেখো ডান দিক থেকে আসবে লেখাটা, ঠিক আছে? আর যদি টপ থেকে দিতে চাও, ও যে দেখো উপর থেকে টপ থেকে আসতেছে লেখা, এটার মধ্যে সেট করার আগে আমাদের উপরেরটা আগে অ্যানিমেশন দিতে হবে, কারণ উপরের লেখাটা তো আগে, তাই না? তাহলে এই অ্যানিমেশনটা আমরা আগে দিই, এটা মনে করো যে এটা ব্লাইন্ডস যদি দেই এই যেরকম আসবে, তারপর যদি আমরা দেই যে বক্স এরকম আসবে, স্লো দিলে আর এটা দিলাম হচ্ছে লেফট, এখন এই এখানে দেখলাম যে আমরা কিভাবে লেখা অ্যানিমেশন করি, তাই না? এখন এটা যদি আমরা কোনো একটা ইয়ের ভিতরে করতে চাই, মনে করো কোনো একটা পাখি বা কোনো একটা ফুল যদি বাইরে থেকে এরকম করে আনতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে তার জন্য ধরো আমরা আরেকটা স্লাইড তৈরি করি, এখানে আমরা লিখলাম অ্যানিমেশন, ঠিক আছে থাক, পাখি বা হচ্ছে একটা ইয়েকে কি করতে চাচ্ছি, তাহলে কোন পাখি সেটা পাখিটাকে আগে ডাউনলোড করবি, যে একটা রোজ, গোলাপ, গোলাপ রোজ, গোলাপ আমরা এখান থেকে লিখব, যে গোলাপটা বাইরে থেকে ধর আসবে, আর
আগে ইয়ে করে নিলাম, ডাউনলোড করে নিলাম, সরি ডাউনলোড হয়নি। এই যে ফুলটা, এই ফুলটা আমরা মনে করে ডাউনলোড করলাম। এখন এখানে দেখো ফুলটাকে আমরা এখানে ইনসার্ট করি। কি করে ইনসার্ট করতাম আগে, এই যে এখানে দেখো ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, মানে কম্পিউটারের ভিতর থেকে ইনসার্ট করছি। শুধু ইমেজটা হয়তো, শুধু ফুলটা হয়তো আর কি, সেটা ভালো হতো আর কি। এটাকে আমরা অ্যানিমেশন দিব, অ্যাড ইফেক্ট। আসলে ছবিটা ভালো হয়নি, ছবিটা আর একটু তোমার হচ্ছে যে ছবিটা ঠিক আছে সবই, কিন্তু ছবিটা তোমার হলো ওই যে ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে করে নিলে আর একটু ভালো দেখা যাবে তোমার ফটোশপ দিয়ে। তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু মুছে দিই, কালো আছে সাদা করে দিই, তাহলে সুন্দর হবে। ছবিটা যত বড় হবে, ছবিটা যদি তোমার বাইরে থেকে নাচতে নাচতে আসে এই ইটা এই কি বলে, তাহলে তো একটু দেখতে খারাপ লাগবে না এত বড় ছবি। সবই ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ডটা মুছে দেবো। এটাকে এবার ইনসার্ট করি, এটা বাদ। এটার ভিতরে আমি অ্যানিমেশন দেব, তাহলে অ্যাড ইফেক্ট। এখন তুমি মোশন পাথ যদি সেট করে দিতে চাও তাহলে দিতে পারো, যদি চাও না ফ্লাই
যে বাইরে থেকে আসলো অনেক ফাস্ট আসছে স্লো দেখো ওই জিনিস থেকে উপরে দিকে যাচ্ছে আমি নিচ থেকে উপরে লেফট থেকে দিকে ও যে দেখো একটা ফুল বাইরে বাম পাশ থেকে আসছে ফুলটা মানে এখানে আমি বলে নেই যে ফুলটা আসলে যত সুন্দর হবে তত তোমার জন্য দেখতে অনেক সুন্দর লাগবে এটা বিষয় হচ্ছে ফুলটা তুমি যত সুন্দর নিবে তত তোমার দেখতে সুন্দর লাগবে এখন ফুল ধরা নিলাম তারপর আমরা আরেকটা নিই পাখি নিই পাখি নিলে পরে যে সংখ্যা সেটা একটু দেখি একটা সিঙ্গেল পাখি উড়ন্ত পাখি পুরন্ত পাখি ইংরেজি কি ফ্লাইং বার্ড না মোশন পাথ এখানে সেট করে দিব আমি কিভাবে ড্রয়িং মোশন পাথ কার্ভ করে এরকম করে দিব পাথ যে এরকম করে এদিকে আসবে এদিকে এদিকে করে হয়ে এখানে আসবে ঠিক আছে পাখিটা একটা কাজ ভুল হয়েছে সেটা হলো তোমার পাখিটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমাদের ইয়ে নাই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ফটোশপ থেকে যদি বলি আমরা একটু ইয়ে করে নিতাম তাহলে কিন্তু আরো চমৎকার দেখা যেত মানে একদম রিয়েল পাখি ঘোরানোর মতো লাগতো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ডিলিট করে নিলাম তারপরে হচ্ছে আমরা এখান থেকে
বা আমরা যদি ওই ফাইলটাও নিতাম তাহলে হতো, এটাও যদি নেই আমরা এটাও নিতে পারি, এটাও কোনো সমস্যা নেই। এই ফাইলটা আমরা সেভ করেছি, জিপিজি ফরম্যাটে সেভ করি। আচ্ছা, যেহেতু এটা এই জিপ ফাইলে ছিল, এটাকে আমরা জিপে ইয়ে করব, বা পিএনজি ফাইলে ছিল সম্ভবত। এই পাখিটার একটা ইয়ে বর্ডার এইটার উপরে আমরা দেবো অ্যাড। মোশন পাথ যদি তুমি দিয়ে দাও কিভাবে আসবে এই যে বললাম, হ্যাঁ মোর মোশন পাথ গেলে পরে এখানে তুমি বিভিন্ন ধরনের স্টাইল আছে, তোমার হলো ইয়ে করে লাফায় লাফায় আসে, তাই না? তাহলে এরকম ভাবে দেওয়া যাবে, বুঝতে হবে কি হবে যে যেভাবে আসে এই যে মূল মোশন পাথ থেকে এভাবে তোমাকে ড্র করে দিতে হবে, এরকম ড্র করে দিতে হবে, এইরকম এদিক দিয়ে এদিক দিয়ে করে যাবে। এগুলো অনেক কিছু সেট করা যায়, তো এরকম করে তোমার মূলত হচ্ছে তুমি এখন এইটা তোমার কাজের উপর ডিপেন্ড করবে, আসলে তুমি কি ধরনের ইয়েটা তুমি দিতে চাও তোমার উপরে এখন ডিপেন্ড করবে। ঠিক আছে, তুমি যত সুন্দর করে পাখি বা ফুল তুমি সেট করবা তত পাওয়ার পয়েন্ট স্লাইডটা তত বেশি আকর্ষণীয় হবে। এই
এটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য একটা ইয়ে করলাম, কিন্তু আরো অনেক চমৎকার চমৎকার স্লাইড তোমরা বানাইতে পারবা তোমরা নিজেরা একটু ট্রাই করলে। আরো আকর্ষণীয় কিভাবে করা যায় অ্যানিমেশন করা, যেসব পাখিগুলো আছে ওগুলাকে তোমার হচ্ছে এখানে এন্ট্রান্স করাইতে পারো, তাহলে কি হবে একদম মনে হবে যে রিয়েল একটা পাখি উড়ে আসতেছে। এটা জাস্ট তোমাদেরকে একটা স্যাম্পল দেখানোর জন্য আমি দেখাইলাম যে কিভাবে আসলে অ্যাড করতে হয়। তো আসলে এসব গ্রাফিক্স এর কাজ করতে গেলে একটু টাইম লাগে, ফটোশপ দিয়ে তোমরা জানো এগুলো একটু সময় নিয়ে একটু ই করে করলে আরো আকর্ষণীয় করা যায়। তো দেখো আরেকটা নিউ স্লাইড নেই, সরি ডিজাইন একটা মেনু আছে, এই ডিজাইন মেনুতে দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখান থেকে তুমি কোন স্লাইডটা সিলেক্ট করতে চাও। ঠিক আছে, এই স্লাইডের যেটা তুমি সিলেক্ট করবে ওইরকম তোমার হয়ে যাবে। তো এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড যদি দাও তাহলে শুধু এইটাই সিলেক্ট হবে, আর যদি তুমি চাও যে না এই একই রকম স্টাইল এই স্টাইলটা সব জায়গায় হোক তাহলে অ্যাপ্লাই টু অল স্লাইডস এটা দিতে হবে। তো আমরা যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস দেই দেখো শুধুমাত্র এইটা হয়েছে, বাকিগুলো কিন্তু আগের মতো হয়ে গেছে। এই ছিল এখানে ডিজাইনের ভিতরে। তো এই ডিজাইনের ভিতরে আর একটা বিষয় আছে, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড স্টাইল। এই ব্যাকগ্রাউন্ড স্টাইল তুমি সেট করে দিতে পারো, এখানে মনে করো এই পেজটার ব্যাকগ্রাউন্ডে এরকম ছবি দিতে চাও, মনে করো যে ব্যাকগ্রাউন্ডে এরকম কালার দিতে চাও বা কাস্টম কোনো ছবি দিতে চাও, মনে করো মানুষের ছবি দিতে চাও, এই যে পিকচার আর টেক্সচার ফিল। এখন তুমি যদি ছবি দিতে চাও একদম তোমার ছবি দিতে চাও তাহলে এই যে ফাইল, এই যে দেখো এখান থেকে ফাইল ইনসার্ট ফ্রম ফাইল, এখন এখান থেকে মনে করো যে আমার একটা ছবি নেই, দেখো ছবিটা কিছুটা অংশ বাইরে চলে গেছে, এখানে এটা আমাকে আবার সেট ইয়ে করে দিতে হবে। এটা আসলে কতটুকু পরিমাণ ইয়ে হবে সেটা তুমি এখান থেকে সেট করে দিতে হবে তোমাকে, যে এটা জিরো, সব জিরো করে দিলাম। ট্রান্সপারেন্সি কতটুকু আসলে ছাপ 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 ইয়ে চাও ওইটা, এই যে একটা ছবি যুক্ত হয়ে গেল ব্যাকগ্রাউন্ডে, আমরা এটা মানে ব্যাকগ্রাউন্ডে হলো এটা, তুমি কিন্তু এটা ট্রান্সপারেন্সি এটাকে ঝাপসা করে দিতে হবে, ঝাপসা না করলে পরে হবে কি যে ইয়া হবে না তোমার ওই ওই দেখো এই ট্রান্সপারেন্সি তুমি যত ঝাপসা করে দিবা তত তোমার লেখাটা মনে করো যে অস্পষ্ট হবে। তাহলে এখন আমার ব্যাকগ্রাউন্ড একটু ঝাপসা হয়ে গেছে, এখন আমি কাজ করতে পারবো, বিভিন্ন ধরনের চার্ট দিতে পারবো, বিভিন্ন ধরনের ছবি নিতে পারবো, আর বিপিএটিসি লোগো আমরা যদি নিতে চাই। এটাকে কপিরাইট প্রোটেক্টেড করা যায় ব্যাকগ্রাউন্ড সেট করে, তুমি একটা স্লাইড শো তৈরি করলা, স্লাইড শোর ব্যাকগ্রাউন্ড একদম তুমি সেট করে দিলা তোমার ছবি, হ্যাঁ তাহলে কিন্তু এটা মনে করো যে ওই ইয়েটা আর শো করবে না বাইরে, এটা তোমার তার রিনেম করে আর সহজে কেউ ইউজ করতে পারবে না এবং সেটাকে একদম ইয়ে করে দেওয়া যায়। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড অ্যাড করার।
তারপরে এই ডিজাইনের ভিতরে এই কয়টা অপশন ছিল, আবার এখানে দেখি বিভিন্ন কালার সেট করে দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার আলাদা করে সেট করতে চাও সেটা করা যায়। আর হচ্ছে স্লাইড শো, যে অপশন ক্রিয়েটর কথা বলছিলাম, এই স্লাইড শোর ভিতরে দেখো এখানে এই স্লাইড শোর মাধ্যমে হচ্ছে তোমার ইয়ে করা যায়, কি বলে এই যে স্লাইড ইয়েটা প্রেজেন্টেশনটা তুমি তৈরি করলা, এটাকে তুমি শো করাবা। এখানে এটাকে শো করানোর জন্য এই যে বিগিনিং, ফ্রম বিগিনিং মানে শুরু থেকে শুরু হবে, এটা তুমি কিবোর্ডের ফাংশন যে কিগুলো আছে এখান থেকে F5 প্রেস করলেও কিন্তু তোমার এটা শুরু থেকে শো হবে, ঠিক আছে। আর এখানে ফ্রম কারেন্ট স্লাইড মানে হচ্ছে এখন যে স্লাইডের ভিতরে তুমি অবস্থান করতেছো বা যেটা তুমি কাজ করতেছো ওই স্লাইডটা শো থেকে শুরু হবে আর কি। কাস্টম স্লাইড শো দিলে এখান থেকে তোমার হচ্ছে কাস্টমাইজ করে নেওয়া যায় যে আগে পরে কি হবে, কোন স্লাইডটা আগে হবে কোন স্লাইডটা পরে হবে। সেটআপ স্লাইড শো, এই যে এখান থেকে কিভাবে কিভাবে তুমি স্লাইড শোটা ইয়ে করতে পারো, ইকো করতে চাও আর কি, সেটা তোমরা এখান থেকে সেট করে নিতে পারো। দেখো এখানে যে কি পেন পেন কালার, যেটা তুমি যেটা পেন হিসেবে ইউজ করো মাউস কার্সারটাকে, বা তুমি যদি স্লাইড শো শো করার যে পেনগুলো আছে ওটা দিয়ে তুমি কাজ করতে চাও তাহলে সেটার কালার কি হবে সেটাও এখান থেকে সেট করে দেওয়া যায়। মানে অনেক কাজ আছে যেগুলো করা যায়। তো এই ছিল, এই আবার টাইম সেট করে দেওয়া যায়, মনে করো একটা স্লাইডের পরে আরেকটা স্লাইডে তোমার হচ্ছে কতক্ষণ পরে আসবে তুমি সেট করে দিতে পারবে, অটো একটার পরে একটা আসবে সেটা কতক্ষণ পরে আসবে সেটাও কিন্তু সেট করে দেওয়া যায়। তো দেখা যাচ্ছে যে আমাদের সময় একদম শেষের দিকে, তো যে কাজগুলো করলাম এগুলো একটু তোমরা বাসায় প্র্যাকটিস করো। তো এই ছিল হচ্ছে তো।